কাতার ফুটবল বিশ্বকাপের 32 দলের লড়াই শুরু হতে আর বাকি 100 দিন। বিশ্বকাপ আয়োজনে পুরোপুরি প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বিশ্বকাপের জন্য ইতোমধ্যে তৈরি করা হয়েছে 8টি স্টেডিয়াম। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উদ্বোধন করা হলো গোল্ডেন বা সোনার আদলে নির্মিত 2022 কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়াম। এদিন ঘরোয়া ফুটবল আল রায়হান বনাম আল আরাবিয়া ফুটবল ক্লাবের খেলার মাধ্যমে মাঠে গড়ায় বল। উদ্বোধনী খেলা দেখতে ভিড় করেন স্থানীয় সহ বিভিন্ন দেশের অভিবাসীরা, খেলা দেখে উচ্ছ্বসিত প্রবাসীরাও। সুন্দর একটি ম্যাচ উপভোগ করলাম, আল রায়হান বনাম আল আরাবিয়া, এই ম্যাচের মধ্য দিয়ে এই স্টেডিয়ামটি আজকে শুভ উদ্বোধন করা হয়েছে। যখন বিশ্বকাপ হবে এখানে আশা করি আমরা সুসম্পন্নভাবে ফাইনাল ম্যাচটি আমরাও একসাথে সবাই মিলে উপভোগ করবো। আল আরাবিয়া স্পোর্টস ক্লাবের ম্যাচ উপভোগ করলাম, আসলে খুব মনোরম একটা পরিবেশ, উৎসব জনতার ভিড়, এখানে প্রবাসী বাংলাদেশের বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশেরা এখানে খেলা দেখতে আসছেন। বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বলে জানালেন স্টেডিয়াম উদ্বোধন দেখতে আসা প্রবাসী বাংলাদেশিরা। স্টেডিয়ামটির সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। অনেক বিশাল স্টেডিয়াম, এই স্টেডিয়ামে 80,000 মানুষ খেলা দেখতে পারবে। ফাইনাল ম্যাচ হবে এটাতে, এটার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি দর্শক এই স্টেডিয়ামে মানুষ আসতে পারবে। শীততাপ নিয়ন্ত্রিত সুন্দর মনোরম পরিবেশ এবং আমরা আজকে খেলা দেখে আসলে অনেক খুশি হয়েছি, এত বড় স্টেডিয়াম আর দেখি নাই। আরব অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের গোল্ডেন বা সোনার আদলে নির্মিত লুসাইল স্টেডিয়ামে 80,000 দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। কাতার ফুটবল বিশ্বকাপের 8টি ভেন্যুর মধ্যে সবগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। স্টেডিয়ামগুলো হলো আল ওয়াকরা, আল জোনাব স্টেডিয়াম, শেখ খলিফা স্টেডিয়াম, এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রায়হান আহমদ বিন আলী স্টেডিয়াম, আল থুমামা স্টেডিয়াম, আল খোর আল বায়াত স্টেডিয়াম, 974 স্টেডিয়াম ও লুসাইল স্টেডিয়াম। সময় সংবাদ, দোহা, কাতার।